আবগারি পুলিশের সিলেবাস অনুযায়ী তৈরি এই বুকটির মধ্যে পাবেন এগারোটি অধ্যায় পাঁচ হাজার প্লাস ওয়ান লাইনার জি এবং কুড়িটি মক টেস্ট সেট বইটির দাম রাখা হয়েছে সত্তর টাকা এবং শুধু মক টেস্ট সেট বইটির দাম রাখা হয়েছে তিরিশ টাকা ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে সেই লিঙ্কে ক্লিক করে খুব তাড়াতাড়ি বাই করে নিতে পারেন আর এই বইটি থেকে হানড্রেড পার্সেন্ট প্রশ্ন কমন পাবেন গ্রান্টি সহকারে বলে দিলাম নমস্কার বন্ধুরা মক টেস্টের আরেকটি নতুন পর্বে তোমাদের সকলকে জানাই স্বাগত প্রত্যেক দিন সন্ধ্যে ছটার সময় মক টেস্ট ক্লাস অ্যাটেন্ড করার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনও প্রেস করবে আজকের নিয়ে প্রথম প্রশ্ন রাজা মানসিংহ কার সেনাপতি ছিলেন রাজা মানসিংহ কার সেনাপতি ছিলেন এক্ষেত্রে আমাদের সঠিক অ্যান্সার হবে আকবরের সেনাপতি ছিলেন অপশন ডি কারেক্ট অ্যান্সার দেখে নাও পরবর্তী প্রশ্ন দ্য আর্গুমেন্টেটিভ ইন্ডিয়া বইটি কার লেখা প্রত্যেকে কমেন্টে সঠিক অ্যান্সারটি জানানোর চেষ্টা করবে তোমাদের কাছে দুই থেকে পাঁচ সেকেন্ড করে প্রত্যেকটা প্রশ্ন অ্যান্সার করার টাইম থাকবে এক্ষেত্রে সঠিক অ্যান্সার হবে অমর্থ সেন অপশান বি কারেক্ট অ্যান্সার দেখে নাও নেক্সট কোয়েশ্চেন বিশ্ব হেপাটাইটিস দিবস কবে পালন করা হয় বিশ্ব হেপাটাইটিস দিবস কবে পালন করা হয় এক্ষেত্রে আমাদের সঠিক অ্যান্সার হবে আঠাশে জুলাই বিশ্ব হেপাটাইটিস দিবস পালন করা হয় অপশান বি কারেক্ট অ্যান্সার দেখে নাও আজকের নিয়ে দাগের কোশ্চেন আন্তর্জাতিক যোগ দিবস কবে পালন করা হয় আন্তর্জাতিক যোগ দিবস কবে পালন করা হয় খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান সি একুশে জুন আন্তর্জাতিক যোগ দিবস পালন করা হয় অপশান সি কারেক্ট অ্যান্সার দেখে নাও পরবর্তী প্রশ্ন নিম্নলিখিত কোন নিষ্ক্রিয় গ্যাসটি বায়ুমণ্ডলে পাওয়া যায় না নিচের দেওয়া চারটে অপশান এর ভেতর সঠিক অ্যান্সার তোমরা খুঁজে বার করার চেষ্টা করো নিম্নলিখিত কোন নিষ্ক্রিয় গ্যাসটি বায়ুমণ্ডলে পাওয়া যায় না সঠিক অ্যান্সার কী হবে রেডন অপশান এ হয়ে যাচ্ছে সঠিক অ্যান্সার দেখে নাও আজকে নিয়ে ছয় দাগের কোয়েশ্চেন উচ্চতাজনিত ভয়কে কি বলা হয় উচ্চতাজনিত ভয়কে কি বলা হয় সঠিক অ্যান্সার তোমরা প্রত্যেকে কমেন্টে জানানোর চেষ্টা করো এক্ষেত্রে আমাদের সঠিক অ্যান্সার হবে উচ্চতাজনিত ভয়কে বলা হয় অ্যাক্রোফোবিয়া অপশান বি কারেক্ট অ্যান্সার দেখে নাও সাত দাগের কোয়েশ্চেন শ্যাম রায় কোন সাহিত্যিকের ছদ্মনাম শ্যাম রায় কোন সাহিত্যিকের ছদ্মনাম এই যে চারটে অপশান দেওয়া রয়েছে এর ভেতর কোন সাহিত্যিকের ছদ্মনাম শ্যাম রায় সঠিক অ্যান্সার কী হবে সুকুমার রায় অপশান ডি কারেক্ট অ্যান্সার দেখে নাও আজকের নিয়ে পরবর্তী প্রশ্ন নিম্নলিখিত কোন জোড়াটি ভুল চারটে অপশান দেওয়া রয়েছে এর ভেতর কোনটি সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে চারটে অঞ্চলের নাম দেওয়া রয়েছে এবং তাদের সঙ্গে সম্পর্কিত নৃত্যের নাম দেওয়া রয়েছে সঠিক অ্যান্সার কী হবে অপশান এ হয়ে যাচ্ছে সঠিক অ্যান্সার সাতরিয়া হচ্ছে অসম রাজ্যের নৃত্য তাই এখানে পাঞ্জাব দেওয়া রয়েছে এটা ভুল হবে তাই অপশান এ কারেক্ট অ্যান্সার দেখে না পরবর্তী প্রশ্ন এম আর আই কোন ব্যক্তি আবিষ্কার করেন এম আর আই কোন ব্যক্তি আবিষ্কার করেন সঠিক অ্যান্সার হবে পিটার ম্যান্সফিল্ড অপশান বি কারেক্ট অ্যান্সার পিটার ম্যান্স ফিল্ড এমআরআই আবিষ্কার করেছিলেন আজকে নিয়ে দশ দাগের কোয়েশ্চেন কম্পিউটার প্রোগ্রামিংয়ের ত্রুটিকে কি বলা হয় কম্পিউটার প্রোগ্রামিংয়ের ট্রুটিকে কি বলা হয় সঠিক অ্যান্সার কী হবে বাঘ অপশান এ হয়ে যাচ্ছে সঠিক অ্যান্সার দেখে নাও পরবর্তী প্রশ্ন লেগুন কি লেগুন হলো এটা প্রিভিয়াস মক টেস্টে করানো হয়ে গেছে খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন আশা করি তোমরা প্রত্যেকে অ্যান্সার করার চেষ্টা করবে সঠিক অ্যান্সার কী হবে লেগুন হল হচ্ছে সরোবর অপশান ডি কারেক্ট অ্যান্সার দেখে নাও পরবর্তী প্রশ্ন নিম্নলিখিত কোন দেশটি ব্রিক্স এর সদস্য নয় নিম্নলিখিত কোন দেশটি ব্রিক্স এর সদস্য নয় সঠিক অ্যান্সার হবে আমেরিকা অপশান ডি কারেক্ট অ্যান্সার দেখে নাও আজকে নিয়ে তেরো দাগের কোয়েশ্চেন দু হাজার কুড়ি সালে অস্ট্রেলিয়ান ওপেনসে মহিলাদের সিঙ্গেলসে কে জয়ী হন দু সালে অস্ট্রেলিয়ান ওপেনসে মহিলাদের সিঙ্গেলসে কে জয়ী হন এক্ষেত্রে সঠিক অ্যান্সার হবে সোফিয়া কেনিন অপশান বি কারেক্ট অ্যান্সার পরবর্তী প্রশ্ন কান ফিল্ম ফেস্টিভ্যাল কোথায় অনুষ্ঠিত হয় কান ফিল্ম ফেস্টিভ্যাল কোথায় অনুষ্ঠিত হয় এক্ষেত্রে আমাদের সঠিক অ্যান্সার হবে ফ্রান্স অপশান সি কারেক্ট অ্যান্সার দেখে নাও আজকে নিয়ে পনেরো দাগের কোয়েশ্চেন খাদ্য লবণের রাসায়নিক নাম কী খাদ্য লবণের রাসায়নিক নাম কি। প্রত্যেকে কমেন্টে সঠিক অ্যান্সারটি করার চেষ্টা করো এক্ষেত্রে কারেক্ট অ্যান্সার হবে সোডিয়াম ক্লোরাইড অপশান এ হয়ে যাচ্ছে কারেক্ট অ্যান্সার খাদ্য লবণের রাসায়নিক নাম হচ্ছে সোডিয়াম ক্লোরাইড দেখে নাও ষোলো দাগের কোয়েশ্চেন পশ্চিমবঙ্গের জাতীয় ফুল কোনটি খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন অনেকবার এক্সামে এই কোয়েশ্চেনটা এসে গেছে পশ্চিমবঙ্গের জাতীয় ফুল হচ্ছে সেফালি বা জুই অপশান বি হয়ে যাচ্ছে কারেক্ট অ্যান্সার নেক্সট কোয়েশ্চেন হ্যামলেট কাপ কোন খেলার সঙ্গে যুক্ত হ্যামলেট কাপ কোন খেলার সঙ্গে যুক্ত তোমরা প্রত্যেকে কমেন্টে অ্যান্সার করবে এবং অবশ্যই এই ক্লাসটা শেষে তোমরা কমেন্টে জানাবে কত স্কোর করলে এক্ষেত্রে আমাদের সঠিক অ্যান্সার হবে হ্যামলেট কাপ টেনিস খেলার সঙ্গে যুক্ত অপশান ডি হয়ে যাচ্ছে কারেক্ট অ্যান্সার দেখে নাও আজকে নিয়ে আঠেরো দাগের কোয়েশ্চেন কোন খেলার সঙ্গে ফর্মুলা ওয়ান যুক্ত কোন খেলার সঙ্গে ফর্মুলা ওয়ান যুক্ত সঠিক অ্যান্সার হবে মোটর রেসিং অপশান এ কারেক্ট অ্যান্সার মোটর রেসিং খেলার সঙ্গে এই ফর্মুলা ওয়ান রেসিং কার্ডটা যুক্ত সেক্ষেত্রে অপশান এ হয়ে যাচ্ছে কারেক্ট অ্যান্সার দেখে না উনিশ দাগের কোশ্চেন আইসিসির বর্তমান চেয়ারম্যান পদে কে রয়েছেন আইসিসির বর্তমান চেয়ারম্যান পদে কে রয়েছেন সঠিক অ্যান্সার হবে শশাঙ্ক মনোহর অপশান ডি কারেক্ট অ্যান্সার আইসিসির বর্তমান চেয়ারম্যান পদে রয়েছে শশাঙ্ক মনোহর কুড়ি দাগের কোয়েশ্চেন হিরোসীমাতে ফেলা পারমাণবিক বোমার সাংকেতিক নাম কী হিরোসীমাতে ফেলা পারমাণবিক বোমার সাংকেতিক নাম কী প্রত্যেকে কমেন্টে কারেক্ট অ্যান্সারটি করার চেষ্টা করো এক্ষেত্রে সঠিক অ্যান্সার হবে লিটন বয় অপশান এ কারেক্ট অ্যান্সার হিরোসীমাতে ফেলা পারমাণবিক বোমার সাংকেতিক নাম হচ্ছে লিটন বয় একুশ দাগের কোয়েশ্চেন হোয়াটসঅ্যাপ এর বর্তমান সিইও কে হোয়াটসঅ্যাপ এর বর্তমান সিইও কে প্রত্যেকে কমেন্টে অ্যান্সার করবে খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন সঠিক অ্যান্সার হবে জেন কাম অপশান ডি কারেক্ট অ্যান্সার দেখে নাও পরবর্তী প্রশ্ন জাল্লিকাট্টু খেলাটি কোথায় জনপ্রিয় জাল্লিকাট্টু খেলাটি কোথায় জনপ্রিয় সঠিক অ্যান্সার হবে তামিলনাড়ুতে এটি জনপ্রিয় অপশান সি কারেক্ট অ্যান্সার নেক্সট কোয়েশ্চেন হিমা দাস কোন খেলার সঙ্গে যুক্ত হিমা দাস কোন খেলার সঙ্গে যুক্ত প্রত্যেকে কমেন্টে অ্যান্সার করবে হিমা দাস কোন রাজ্যের বাসিন্দা প্রত্যেকে কমেন্টে অ্যান্সার করবে পরের দিন আমি এর সঠিক অ্যান্সারটি জানিয়ে দেবো এক্ষেত্রে সঠিক অ্যান্সার হবে হিমা দাস দৌড়বাজ খেলার সঙ্গে যুক্ত অপশান বি কারেক্ট অ্যান্সার দেখে নাও পরবর্তী প্রশ্ন সাইখম মিরাবাই চানু কোন খেলার সঙ্গে যুক্ত সাইখম মিরাবাই চানু কোন খেলার সঙ্গে যুক্ত এক্ষেত্রে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে ভার উত্তোলন অপশান সি কারেক্ট অ্যান্সার আজকের মক সিরিজের একদম লাস্ট প্রশ্ন বিসিজি টিকা কোন রোগের প্রতিষেধক বিসিজি টিকা কোন রোগের প্রতিষেধক প্রত্যেকে কমেন্টে সঠিক অ্যান্সার করো আজকের লাস্ট প্রশ্নটা প্রত্যেকে পাড়া উচিত বিসিজি টিকা যক্ষা রোগের প্রতিষেধক অপশান এ কারেক্ট অ্যান্সার তো বন্ধুরা আজকের মতো এইটুকুনি যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই এটি লাইক করবে এবং চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করবে আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে জয় হিন্দ ধন্যবাদ